আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি সিপিএ ইয়াকুবে খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আপনারা আমরা আজকে কর সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো, বিশেষ করে পে রোল ট্যাক্স নিয়ে আমরা কথা বলবো আজকে। ইয়াকুবে খান চেষ্টা করবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরার জন্য, এবং দর্শক এই বিষয়টির উপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো মতামত থাকে তাহলে আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। ইয়াকুবে খান, আমরা শুরুতেই বলেছি পেরোল ট্যাক্স নিয়ে আমরা কথা বলবো, শুরুতে এটির মানে যদি বুঝান যে। জি অবশ্যই, আমি যদি সহজ করে বলতে আমরা এটা বলতে পারি, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের যে যে এমপ্লয়ীদের যে স্যালারিটা দেওয়া হয়, এটার যে বিভিন্ন রকমের নিয়ম কানুন আছে, বিভিন্ন ধরনের ট্যাক্স ডিডাক্ট করে রাখা হয়, এগুলোই হচ্ছে ওভারঅল পেরোল ট্যাক্স। এর মধ্যে আপনার বিভিন্ন ধরনের ট্যাক্স এটার মধ্যে ইনক্লুড আছে, যা আমরা ডিটেলস আলাপ করবো এটার মধ্যে। তো এই বিষয়টি বিস্তারিত যাওয়ার আগে আরেকটি বিষয় পরিষ্কার হওয়া দরকার দর্শকদের জন্য, সেটি হচ্ছে পেরোল ট্যাক্স সাধারণত অফিস এটি করবে, তারপরও যে যার সাথে অফিসের একটি সম্পর্ক, এমপ্লয়ি আমি মিন করছি এক্ষেত্রে, তো এই এমপ্লয়ি এবং অফিসের ভূমিকাটাও কি এই ট্যাক্সকে কেন্দ্র করে, সেটিও যদি একটু বলতেন বিস্তারিতভাবে। জি অবশ্যই। তো এখানের পেরোলের সিস্টেম যেটা, সেটি হচ্ছে যে আপনার যখনই কোনো এমপ্লয়ি কাজ করছে কোনো প্রতিষ্ঠানে, তার যে স্যালারিটা বা ইউনো যেটা পে করা হচ্ছে, এইটা এই পেরোল ট্যাক্সের থ্রু দিয়ে আপনারা, আমরা যখন কাজ করি তখন আমাদেরকে একটা পে স্টাব দেওয়া হয়। মনে করেন যে আমার স্যালারি আছে $400, সেখান থেকে বিভিন্ন ধরনের ট্যাক্স ডিডাক্ট করার পরে দেন আমাকে হয়তো $350 একটা নেট অ্যামাউন্ট আমাকে একটা চেক দিচ্ছে। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটা বেসিক্যালি আপনার আপনার বিভিন্ন ধরনের ট্যাক্স এটার মধ্যে ইনক্লুড করা আছে। এটার মধ্যে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স আছে, মেডিকেয়ার ট্যাক্স আছে, বিভিন্ন আপনার উইথহেল্ড আছে, এর মধ্যে ফেডারেল ট্যাক্স উইথহেল্ড আছে, স্টেট ট্যাক্স উইথহেল্ড আছে, লোকাল উইথহেল্ড আছে, লোকাল ট্যাক্স SDI আছে। এভাবে বিভিন্ন ধরনের ট্যাক্স উইথহেল্ড করার পরে যে অ্যামাউন্টটা এমপ্লয়ি পাচ্ছে, এটা হচ্ছে তার নেট টেক হোম মানি। আচ্ছা, আর সেটি তো নির্ধারণ করে দিচ্ছে অফিস কিংবা হিসেব নিকেশও করে দিচ্ছে অফিস সাধারণত। তো এক্ষেত্রে এমপ্লয়ির ভূমিকা কি, তার কি জানা উচিত আছে কিনা, কিংবা সে কিভাবে জানবে যে তার টাকাটি কোথায় কিভাবে কাটা হচ্ছে? অবশ্যই, আমরা দুইটা ওয়েতে আমরা আলোচনা করব। একটি হচ্ছে যে একটা হচ্ছে এমপ্লয়ারের পোর্শন থেকে, বিজনেসের পোর্শন থেকে, আরেকটি হচ্ছে যে এমপ্লয়ির পোর্শন থেকে। জি রাইট। সো আপনার মনে করেন যারা এখানে কাজ করছে, তাদের তারা বিশেষ করে যখন কাজের শেষে যখন তাদের চেকটা পাচ্ছে, তখন তাদের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে যে আমার থেকে যে ট্যাক্সটা ডিডাক্ট করা হচ্ছে এই ট্যাক্সগুলো কোথায় যাচ্ছে। তো বিজনেস অনারদের রেসপন্সিবিলিটি হচ্ছে যখন তাকে পে করছে, পে করার পরে এই ডিটেলস ইনফরমেশনটা, যেটাকে আমরা বলি পে স্টাব, সব ডিটেলস ইনফরমেশন থাকে, এটা তাকে প্রোভাইড করে। এটা হচ্ছে লেবার ডিপার্টমেন্টের একটা ল, আপনার একটা ল, তাদেরকে এই এমপ্লয়ীদেরকে ডিটেলস ইনফরমেশন দিয়ে তাদেরকে এক্সপ্লেইন করা যে আমরা যে টাকাটা তোমার কাছ থেকে কেটে রাখছি, এই টাকাটা কোন কোন সোর্সে কিভাবে আমরা ডিস্ট্রিবিউট করছি, মানে আমার সোশ্যাল সিকিউরিটিতে যাচ্ছে কত, আমার ফেডারেল ট্যাক্স কত যাচ্ছে, সবকিছুই আমাকে অফিস জানিয়ে দিবে যে তোমার এই অংশটুকু এই এই খাতে ট্যাক্স দেয়া হয়েছে, তাই তো? এবং এখানে আপনি বলছিলেন যে দুই ভাগ থেকে আলোচনা করবেন, তো অন্য ভাগের আলোচনা জানতে চাই। অন্য ভাগে আমরা যদি আপনার বিজনেস ওনারের সাইডে যাই, বিজনেস ওনারের সাইডে হচ্ছে আপনার এই যে ট্যাক্সটা, একটা ট্যাক্সের একটা পোর্শন এমপ্লয়ি থেকে ডিডাক্ট করা হচ্ছে, যেখানে আপনার সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার, ফেডারেল ট্যাক্স, স্টেট উইথহেল্ড, লোকাল উইথহেল্ড। এরপরে বিজনেসের একটা রেসপন্সিবিলিটি আছে টু ম্যাচ সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, যেটা এটা ম্যাচ করে, প্লাস মেডিকেয়ার যেটা। সো মোস্টলি আপনার যখন এটা ম্যাচ করে, যখন এটা কন্ট্রিবিউট করা হয়, এমপ্লয়ির যে পোর্শনটা 15.3%, এটা আপনার সোশ্যাল সিকিউরিটি এবং মেডিকেয়ার ফান্ডে এটা জমা হয়। এর মধ্যে 7.65% চলে আসে হচ্ছে এমপ্লয়ারের পোর্শন থেকে, এবং বাকি 7.65% হচ্ছে আপনার এমপ্লয়ি থেকে ডিডাক্ট করা হয়। আচ্ছা, কম্বাইন্ড টাকাটা। এখন আমরা যদি বিজনেস ওনারের সাইডে যাই, বিজনেস ওনারের সাইড থেকে আমরা যদি দেখি, এটা বিজনেস ওনারের রেসপন্সিবিলিটি টু মেইনটেইন অল দ্য ডকুমেন্টস, যে আমি একটা এমপ্লয়িকে হায়ার করছি, তাকে কখন হায়ার করছি,
আপনার কি 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 ধরনের পেপার ওয়ার্ক আমার রাখা দরকার, এর মধ্যে W4 আছে, এর মধ্যে আপনার I-9 ফর্ম আছে, LS-54 আছে, নিউ ইয়র্ক স্টেটের কথা যদি আমরা বলি, বিভিন্ন ধরনের যে ফর্মগুলো, এই ফর্মগুলো এরপরে এমপ্লয়ীদের একটা তাদের একটা আইডেন্টিফিকেশন দরকার, একটা ফটো আইডেন্টিফিকেশন, একটা সোশ্যাল সিকিউরিটি, আপনার ড্রাইভার লাইসেন্স হতে পারে, গ্রিন কার্ড হতে পারে বা পাসপোর্ট হতে পারে, দেন হচ্ছে অবশ্যই তার সোশ্যাল সিকিউরিটির কার্ডের কপি। এই বিষয়টি নিয়ে আমি আরেকটু বিস্তারিত ভাবে জানতে চাই, যে আপনি বলছিলেন যে অনেকগুলো ফর্ম আছে, W4 ফর্ম আছে, তো এগুলো ফিল আপ করার দায়িত্ব কার? এর ফিল আপ করার দায়িত্ব হচ্ছে আপনার এমপ্লয়ির দায়িত্ব, এমপ্লয়ির দায়িত্ব ফিল আপ করে এটা এমপ্লয়ারকে অর্থাৎ বিজনেস ওনারকে এটা প্রোভাইড করা। আচ্ছা, রাইট। এই যে ইনফরমেশন গুলো এখন আমরা যেহেতু আপনি ফর্মে আসছেন, তো ফর্মে যখন আপনি আসবেন তখন আপনাকে আসতে চাচ্ছিলাম যে এমপ্লয়ি অনেক কিছু বুঝতে পারবে না সেই জায়গাতে। এই ফর্মগুলোর মধ্যে আপনার যখন ট্যাক্সটা ডিডাক্ট করা হয় তখন আপনার ফ্যামিলির যে সাইজ বা আপনার কতগুলো ডিপেন্ডেন্ট আছে এগুলোর উপর ডিপেন্ড করে, যেটা আপনার W4 ফর্মে আমরা লিস্ট করি যে আপনার কতগুলো ডিপেন্ডেন্ট আছে। এভাবে আপনার যে আপনার ট্যাক্সটা যে ডিডাক্ট করা হয়, ট্যাক্সটা ডিডাক্ট করার যে আপনার কত পরিমাণ ভিত্তিতে কিভাবে কাটবে, রাইট, ডিডাক্ট করা হবে, এটা ডিপেন্ড করে তখন আপনাকে, আপনি যখন এই W4টা আপনি ফিল আপ করে দিবেন তখন ওইটার ভিত্তিতে আপনার ট্যাক্সটা ডিডাক্ট করা হবে, এবং ওইটার ভিত্তিতে কিন্তু আমার বছর শেষে যে ট্যাক্স ফাইল সেটিও কিন্তু নির্ধারিত হবে অনেক কিছু, রাইট, সেটি রাইট। আপনাকে প্রতিটা পে স্টেপ থেকে যখন ট্যাক্স উইথহেল করে করে বছর শেষে গিয়ে আপনাকে একটা W2 ফর্ম দিবে, সেটি হচ্ছে আপনার সামারি ফর্ম, যেটা সারা বছর আপনি কত আপনার টোটাল ইনকাম ছিল, এতে কত টাকা ডিডাক্ট করা হয়েছে, এবং বিভিন্ন আপনার ফেডারালে কত টাকা উইথহেল করা হয়েছে, স্টেটে হয়েছে, এবং লোকাল কত টাকা উইথহেল করা হয়েছে, সব ইনফরমেশন দিয়ে আপনাকে বছর শেষে যে W2 ফর্মটা দিবে এটি দিয়ে কিন্তু আপনি ট্যাক্স ফাইলটা সেটিও কি এমপ্লয়িকে ফিল আপ করতে হবে W2? না, W2 ফর্মটা হচ্ছে আপনার এটা বিজনেস, এটা তৈরি করে বছর শেষের সামারি ফর্মটা বিজনেস তৈরি করে এটা এমপ্লয়িকে দিবে। আচ্ছা, এমপ্লয়িকে দিবে। W4 ফর্মের কথা যদি আসি, আমি যখন আপনি বলছিলেন যে আমার সন্তান কজন, আমার ফ্যামিলি মেম্বার, ডিপেন্ডেন্ট সবকিছু মিলেই কিন্তু সেই ফর্মটি ফিল আপ করতে হবে, তো এবং আপনি বলছিলেন যে এমপ্লয়িকে করতে হবে, তো আমরা তো অনেক সময় অনেক কিছুই বুঝি না এমপ্লয়ি হিসেবে, তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় কোনো প্রফেশনালের সহায়তা কিংবা অফিস যদি করে দেয়? জি অবশ্যই, আপনার সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার যদি এমপ্লয়ীদের যে ট্যাক্স প্রিপেয়ার থাকে তার কাছে প্রশ্ন করতে পারে। অনেক অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এমপ্লয়ীর এই পার্সোনাল ইনফরমেশনগুলো তারা বিজনেস ওনারের সাথে শেয়ার করতে চান না, যে তার ফ্যামিলি সাইজ বা অন্য কোনো ইনকাম আছে কিনা এই বিষয়গুলি তারা শেয়ার করতে চান না। তো সেক্ষেত্রে এমপ্লয়ী যেটা করতে পারেন সেটি হচ্ছে তারা তাদের যে ট্যাক্স প্রফেশনাল আছে, তাদের যে ট্যাক্স প্রিপেয়ার আছে, তাদের কাছে গিয়ে এই ধরনের এই ফর্মটা ফিল আপ করতে পারে, বাট এটা খুব কঠিন কিছু না। দেন আপনার আরেকটা জিনিস আমি মেনশন করতে, সেটি হচ্ছে যে I-9 ফর্ম, যেটা এটি হচ্ছে যে আপনার একটা বিজনেস যখন কোনো একজন এমপ্লয়ীকে হায়ার করবে তখন তাকে বিভিন্ন এই যে ফর্মগুলো ফিল আপ করতে হবে। এটার আরেকটি কারণ হচ্ছে যে আপনার সে কি কোয়ালিফাই কিনা কাজ করার জন্য, তাকে ওয়ার্ক অথরাইজেশন আছে কিনা। এখন ওয়ার্ক অথরাইজেশনের মধ্যে তার কি লিগাল ডকুমেন্ট আছে কিনা কাজ করার জন্য, এগুলো কিন্তু আপনার এই যে ফর্মগুলোতে আপনাকে লিস্ট করতে হবে, লিস্ট করতে হবে, এবং এটা বিজনেস ওনার রেসপন্সিবিলিটি যে যাকে হায়ার করবে, মেক শিওর যাকে হায়ার করবেন তাকে ফাইন্ড আউট করতে হবে যে না তার ওয়ার্ক অথরাইজেশন আছে, আদারওয়াইজ বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, পেনাল্টি হতে পারে। এটা যদি সে একজন আনডকুমেন্টেড কাউকে যদি হায়ার করে কাজ করায়। এবং আরেকটি বিষয় যে বৈধভাবে কাজ করার যার আমি বলবো যে অনুমতি আছে তাকে আপনি এই ফর্মে কিংবা পেরোলে আপনি নিয়ে আসতে পারবেন, যেহেতু এটি গভর্নমেন্টের রুলস যে আপনি অবৈধ কাউকে এই বিষয়ে কাজ করতে দিবেন না। এক্ষেত্রে আমরা আরও ভাগে ভাগে আলোচনা করব, যেহেতু আমরা বেতন নিয়ে আলোচনা করছি, 1099-এর বিষয়টিও আসবে, ক্যাশ সেটিও আসবে। তবে আমি আপনার কাছে জানতে চাই যে অনেক সময় তো বৈধ যারা অফিস থেকে অনেক সময় 1099-এ ই করছেন, বেতন দিচ্ছেন, তো এক্ষেত্রে ডিফারেন্টটা কোথায়? জি, ডিফারেন্সটা হচ্ছে আপনার W2টা হচ্ছে আপনার স্যালারিড এমপ্লয়েড বা W আপনার পে স্টাবের থ্রু দিয়ে যেটা সেটা বছর শেষে গিয়ে আপনার সামারি ফর্ম, যেটা W4 ফর্মটা আপনি পাচ্ছেন। আর 1099 হচ্ছে একটা হচ্ছে এমপ্লয়ী, যা এমপ্লয়ী বছর শেষে গিয়ে W2 পাচ্ছেন, অ্যান্ড দেন 1099 যেটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর যারা, আচ্ছা, রাইট, যারা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, মনে করেন যে আমি এজ এ সিপি আমি একজন ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, আমি কোনো একটা বিজনেসের হয়তো ট্যাক্সের বিষয়গুলো আমি হেল্প করছি, বাট এটার জন্য তারা আমাকে মান্থলি একটা ফি পে করছে, বাট এই পেমেন্টটা আসলে ডিপেন্ড করছে না যে আমি কাজটা কখন করি,
আমি যে কোনো টাইমে করতে পারি, আমার অফিসে বসে আমি করছি, আমার কম্পিউটার আমার টুলস ইউজ করে আমি এটা করছি। সো আমার এক্সাম্পলটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর হিসেবে। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড মনে করেন আমি যদি কোনো একটা বিজনেসে আমি জব শুরু করি এবং এই বিজনেসে গিয়ে আমি মনে করেন যে আমার 9-to-5 জব আছে, তখন কিন্তু আমার যে পেমেন্ট হবে, ফিক্সড ইনকাম আছে, আমার যে পেমেন্ট হবে এই পেমেন্টটা কিন্তু হবে আপনার অ্যাজ এ স্যালারি এমপ্লয়ি হিসেবে। আচ্ছা, তো এক্ষেত্রে আরেকটি বিষয় জানতে চাই যে আমাদের বিজনেস পারপাসই বলি, আমাদের কমিউনিটির কথাই বলি, যে আমরা অনেক সময় 1099 বেশি পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, অনেকগুলো কারণে হতে পারে। সেই বিষয়ে আপনি যদি একটু আমাকে আরো বেসিক পার্থক্যগত এমপ্লয়ের দিক থেকে কোনটি বেশি সুবিধা সেই জায়গাটি থেকে আমি জানতে চাই, কারণ অনেক সময় তো আমরা এই শব্দগুলো বুঝতেই পারি না, মিনিংই জানি না, তো সেই ক্ষেত্রে যদি দর্শকদের একটু সাধারণভাবে আপনার 1099 এবং W2 ইস্যু যেটা সেটি হচ্ছে ডিপেন্ড করে আপনার পার্সন টু পার্সন তার কী ধরনের পেমেন্ট সিস্টেম আছে বা তার সে কী ধরনের কোন তার জন্য বেটার। অনেক ক্ষেত্রে যেটা হয় সেটি হচ্ছে অনেক কোম্পানি আছে, কোম্পানিগুলো কী করে তারা আপনার বসেস তারা এই W2 ঝামেলা যেতে চায় না বা তারা চায় যে আমি 1099 দিয়ে দিচ্ছি যাতে করে আমার পকেট থেকে যে এমপ্লয়ারের যে জিনিসটা আমরা শেয়ার করলাম যে 7.65% যে এক্সট্রা একটা ট্যাক্স তারা ফাইকা ট্যাক্স যেটা কন্ট্রিবিউট করছে, অনেকে কি করেন এই ট্যাক্সটা অ্যাভয়েড করার জন্য তারা 1099 দিয়ে দেন, কনসিডার করেন যাকে পেমেন্ট করছেন অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর। কিন্তু লেবার ডিপার্টমেন্ট অনেক ক্ষেত্রে কি করে এই ধরনের বিভিন্ন ধরনের বিজনেসকে অডিট করে ফাইন্ড আউট করে যে আসলে যাকে 1099 দেওয়া হচ্ছে কি সে 1099 পাওয়ার যোগ্য নাকি না সে একজন এমপ্লয়ি। এখন অনেক বিজনেস যদি এই ট্যাক্সটা অ্যাভয়েড করার জন্য সে 1099 আপনার ইস্যু করে থাকেন, সেক্ষেত্রে লেবার ডিপার্টমেন্ট কি করতে পারেন ওই এমপ্লয়ি হিসেবে কনসিডার করার জন্য যে ট্যাক্সটা তারা অ্যাভয়েড করছেন ওই ট্যাক্সটা থেকে পেনাল্টি অ্যাড করতে পারেন। এক্ষেত্রে আমাদের কেয়ারফুল হতে হবে, বিশেষ করে বিজনেস ওনারদেরকে, যে আমি আসলে কি রিয়েলি আমার একজন কাজ করছে সে কি আমার অফিসে কাজ করছে, সে কি তার কি নিজের টুলস নিয়ে আমার অফিসে আসছে নাকি না সে আমার কি তার জন্য সেট টাইম আছে কিনা যে সে 9-to-5 জব করছে। যদি সেট টাইম থাকে, যদি এমপ্লয়ি যদি বিজনেসে গিয়ে কাজ করে এবং এমপ্লয়ি যদি বিজনেসে গিয়ে বিজনেস টুলস অ্যান্ড ইউনো কম্পিউটার অ্যান্ড হোয়াটএভার ইট ইজ এটা ইউজ করে যদি কাজ করে দেন মোস্ট লাইকলি এটা কনসিডার করা হবে অ্যাজ অ্যান এমপ্লয়ি হিসেবে। তবে আপনার কাছে আমি যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে এমপ্লয়ি হিসেবে আমরা অনেক সময় ভাবি যে আমি W2 অর্থাৎ পেরোলে নিলে আমার ট্যাক্স কেটে যাচ্ছে প্রত্যেক মাসে, আমি সেটি অ্যাভয়েড করার জন্য অনেক সময় যে মালিক পক্ষের সাথে চুক্তি করে 1099 নিচ্ছি। আপনার কাছে আমি জানতে চাই যে আমরা অনেক সময় আপাত দৃষ্টিতে আমার যে ট্যাক্স দিতে হচ্ছে প্রত্যেক মাসে সেটির আমরা হিসেব করছি, সেই হিসেবেই আমি এটি চাচ্ছি, কিন্তু আপনার কাছে আমি জানতে চাই যে একজন এমপ্লয়ি সে যদি যোগ্য হয় W2 কিংবা পে রোল পাওয়ার, সে যদি 1099 নেয় তাহলে তার ক্ষতি কিংবা লাভ আসলে কোনটি হচ্ছে? দুটি স্যার, একটি হচ্ছে যে আপনি যদি W2 থাকেন দেন আপনার প্রতি সপ্তাহে বা আপনি যদি বাই উইকলি নেন এভরি টাইম আপনি একটা পে স্ট্যাপ পাচ্ছেন, আপনার কিছু একটা ট্যাক্স কিন্তু আপনার থেকে ডিডাক্ট করা হচ্ছে। তো বছর শেষে গিয়ে আপনার ট্যাক্স বার্ডেনটা হয়তো অনেকটা কম হবে যেহেতু আপনি সারা বছর ধরেই দিয়ে যাচ্ছেন, অল্প অল্প করে পে করে আসছেন। যদি আপনি মনে করেন যে না আমার যে জবটা আমি একজন ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, দেন আপনি হয়তো আপনার যে ফুল অ্যামাউন্ট আপনি নিয়ে নিচ্ছেন, কিন্তু দেন আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে যে এই যে টাকাটা নিয়ে নিচ্ছেন এটার তো একটা একটা অংশ আপনার, একটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স যাবে একটা, প্লাস হচ্ছে আপনার ইনকাম ট্যাক্সের একটা পোর্শন আছে, এই ট্যাক্সটা আপনি কি কোয়ার্টারলি বা মান্থলি একটা পোর্শন আপনি কি সেপারেট করে রাখছেন কিনা বা এটা কি গভর্নমেন্টকে পে করছেন কিনা, আদারওয়াইজ যেটা আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান টিবেন অ্যানালাইসিস অনুষ্ঠান এবং সম্মানিত অতিথি হিসেবে CPA ইয়াকুবে খান আছেন আমাদের সাথে। আমরা আজকে কথা বলছিলাম পেরোল ট্যাক্স নিয়ে এবং 1099 এসেছে, ক্যাশ ইনকামের বিষয়টিও এসেছে এবং আপনি বলছিলেন পেরোলের বিষয়ে বৈধ অনেক, মানে আমি বলবো যে বৈধভাবে কাজ করার অনুমতি আছে, তারাই সাধারণত এই হিসেবে কাজ করার অধিকার পান। ক্যাশ ইনকাম অনেক সময় অনেকে করেন যাদের বৈধতার বিষয়টি থাকে না, তো আনডকুমেন্ট যারা তাদের হিসেবটি কিভাবে করা হবে এক্ষেত্রে? প্রথমত
যারা আনডকুমেন্টেড তারা কোনো না কোনোভাবে কাজ করছেন, যারা এখানে সার্ভাইভ করছেন, যারা এখানে বসবাস করছেন, প্রবাসী বাংলাদেশি বা অন্য অন্য কমিউনিটি যারা, কোনো না কোনোভাবে তারা কিন্তু আয় করছেন এবং তারা বিভিন্নভাবে এখন দুইটা অপশান, একটা হচ্ছে যদি কোনো আনডকুমেন্টেড যারা আছে তাদের যদি আনডকুমেন্টেড তাদের হয়তো কোনো লিগাল ভিসা স্ট্যাটাস নাই বা তাদের কোনো সোশ্যাল সিকিউরিটি নাই, তো সেক্ষেত্রে তারা কি তাদের কিন্তু একটা অপশান আছে আইটিন বের করা, এটি হচ্ছে একটা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, ইন্ডিভিজুয়াল ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এই নাম্বারটা বের করে তারা কিন্তু সেলফ এমপ্লয়েড হিসেবে অর্থাৎ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর হিসেবে কিন্তু তারা কাজ করতে পারে। আচ্ছা, মানে সেটি শো আপ আমি বলবো যে দেখানো যেতে পারে। তো এটির ক্ষেত্রে দুটি সমস্যা আমরা যেটি চিন্তা করি, যিনি হয়তো বৈধভাবে কাজ করার এখানে অধিকার নেই, তিনি কাজ করছেন, তিনি ইমিগ্রেশন কারণে আইনগত জটিলতার কারণে একটু ভয় পেয়ে থাকেন, যে কারণে হয়তো তিনি শো আপ করতে চান না। কিন্তু আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি সিপিএ, যে এটির সাথে ইমিগ্রেশনের কি কোনো সম্পর্ক আছে, কিংবা কোনো ধরনের ভয় কিংবা কোনো ধরনের আশঙ্কা আছে কিনা? এটা আসলে এভাবে বলাটা ঠিক হবে কিংবা পজিটিভও তো একটি বিষয় আছে। আমি যেটি বলবো সেটি হচ্ছে যে আপনার পজিটিভ ওয়েতে আপনি যদি চিন্তা করেন, দেন অবশ্যই আমি মনে করি যে আপনি যেহেতু এখানে আয় করছেন, আপনি একটা ট্যাক্স ফাইল করলে আপনার একটা রেকর্ড থাকছে যে আপনি এখানে শুধু আয় না, আপনি এটার পাশাপাশি আপনার যে এখানে যে দায়িত্ব আছে আপনার অ্যাজ আপনার এখানে ট্যাক্স পে করার সেটি আপনি করছেন। ভবিষ্যতে গিয়ে যদি কোনো ধরনের ইমিগ্রেশনের সুযোগ সুবিধা আসে, সুযোগ আসে, তখন কিন্তু সেটা ইউজ করা যাবে, মানে ইতিবাচকভাবে আপনি বলছেন যে বিষয়টা। এখানে হয়তো আপনি অনেকে মনে করেন যে না, এই ধরনের কোনো কানেকশন নাই আপনার যে ট্যাক্সের সাথে বা ইমিগ্রেশনের সাথে, বাট আসলে ইউএস গভর্নমেন্টের এখানে কিন্তু সব প্রতিটা ডিপার্টমেন্ট তারা চাইলে কিন্তু সব ইনফরমেশনগুলো কিন্তু বের করতে পারবে, তারা আপনার এখানে ট্যাক্সের ইনফরমেশন বলেন বা আপনার লিগাল বা ইমিগ্রেশনের কোনো ইস্যু বলেন, সবকিছু কিন্তু চাইলে। কিন্তু সুনাগরিক হিসেবে এটি তার ইতিবাচক হিসেবে দেখা হবে আপনি বলছিলেন। আমরা একটা প্রশ্ন নিয়ে একজন যুক্ত হয়েছেন, তারপরে আমরা আসবো এই বিষয়টি নিয়ে আলোচনা করতে। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? জি আসসালামু আলাইকুম, আমি শাহ আহমদুল্লাহ বলতেছি ব্রঙ্ক থেকে। আমার প্রশ্নটা হচ্ছে, আমি রেস্টুরেন্টে জব করি, আমার এখন তো ট্যাক্স সম্পর্কে অনেক আইন চেঞ্জ হয়েছে শুনেছি, তো প্রশ্নটা হচ্ছে আমার এবছর ইনকাম হবে লাইক 55,000, আমার আমি এবং আমার ওয়াইফ এবং একটা মেয়ে আছে, তো আমি আর ট্যাক্স ফাইল করলে ট্যাক্স রিটার্ন কত পাইতে পারি? আচ্ছা, ট্যাক্স রিটার্নে তিনি কত পেতে পারেন এই হিসেব কি আজকে? আচ্ছা, ধন্যবাদ হক ভাই আপনাকে। আমরা আসলে স্টুডিওতে আমরা আসলে ট্যাক্স ফাইল প্রিপেয়ার করি না। আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, কারণ আমরা এখানে চেষ্টা করি বিভিন্ন ধরনের যে ইস্যুগুলো, যে ইস্যুগুলো আপনার জেনারেল ইস্যু বা যে ইস্যুগুলো, আমরা চেষ্টা করি বিভিন্ন ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করার জন্য, কিন্তু এখন আমরা যদি এখানে ট্যাক্স ফাইল করি আসলে এটা ওনার দৃষ্টিতে, আমি ওনার প্রশ্নটি যতটুকু বুঝেছি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন কর নীতি আলোকে আমরা একজন ডিপেন্ডেন্ট চাইল্ড, এক্ষেত্রে অনেক কিছুই পরিবর্তন এসেছে। তো আপনি যদি বিস্তারিত ভাবে তিনি কত পাবেন সেটি না বললেও, সে পরিবর্তনের জায়গাটি থেকে যদি কোনো তথ্য দিতে চান সেই জায়গাটি একটু বলতে পারেন? এটার জন্য আসলে আমাদের আরো কিছু ডিটেইলস ইনফরমেশন দরকার। বাচ্চার বয়স আছে, বাচ্চার বয়স করেন কিনা, রাইট? তো বিভিন্ন ধরনের ইস্যু আছে। এখন আমরা আসলে চাই না যে টিভিতে আসলে আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো নিয়ে আমরা আলোচনা করতে, পুরো বিস্তারিত ভাবে আলোচনা করতে, কারণ হক ভাই এখানে বিভিন্ন ইস্যু আছে, আপনার বাচ্চার বয়সের ব্যাপার আছে, আপনার আপনার রেসিডেন্সির ব্যাপার আছে, আপনার আপনার বয়সের ব্যাপার আছে, বিভিন্ন ইস্যু আছে। তো এগুলো নিয়ে আসলে আমরা মানে বিস্তারিতভাবে না জানানোর চেয়ে এবং ব্যক্তিগত ইনফরমেশন পরিবর্তন আসছে, সেটি হচ্ছে যে এখন আপনার ডিপেন্ড করে যে আপনার ইনকাম বা আপনার কোন ধরনের আইটেমাইজ ডিডাকশনের সুযোগ আছে কিনা বা আপনার স্টোন ডিডাকশন আছে কিনা, বিভিন্ন ধরনের ইস্যু আছে। বাট আপনার যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকলে আমি উত্তর করতে পারতাম। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এবং আমরাও চেষ্টা করি যে একদম ব্যক্তিগত তথ্যগুলো আমরা তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর নীতিতে অনেক কিছুই পরিবর্তন এসেছে, সেটি ব্যক্তিগত পর্যায় থেকে একদম ব্যবসায়ী সব ক্ষেত্রেই প্রভাব ফেলবে। এবং বিশেষ করে বলা হয়ে থাকে যে আমরা যারা নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত আয়ের মানুষ, তাদের চেয়েও যাদের বেশি আয় তাদের বেনিফিটের সুযোগ সুবিধাটা বেশি, একটু বেশি। তো সেই হিসেবে যে সেটির ক্যাটাগরিও আছে, সেটি নিয়ে আমরা আরেকদিন হয়তো বিস্তারিত আলোচনা করব। তখন আপনি ফরমেটে ফেলবেন যে আপনার যে ইনকাম
ইনকাম, আপনার যে বয়স সেই অনুযায়ী আপনি কত ইনকাম করতে পারেন। আমরা কথা বলছিলাম আজকে পেরোল ট্যাক্স নিয়ে এবং আপনি বলছিলেন যে ক্যাশ ইনকাম এবং অবৈধ যে আনডকুমেন্টেড, যারা আমি অবৈধ বলবো না, আমি বলবো যে কাগজপত্র যারা, ছাড়া আমি এই শব্দটি ব্যবহার করি আনডকুমেন্টেড, যাদের কাগজপত্র জি। তো এটার জন্য বিভিন্ন অপশন আছে, যারা আনডকুমেন্টেড বা যারা এই ধরনের কাজ করতে পাচ্ছেন না তাদের জন্য বিশেষ করে আইটিন বা ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার বের করে তারা কিন্তু একটা ট্যাক্স অ্যাকাউন্ট ওপেন করতে পারে এবং ট্যাক্স পেমেন্টও করতে পারে। তো যে বিষয়টি আমরা আলোচনা করেছি, একজন আপনার একজন ট্যাক্স পেয়ার হিসেবে আপনি ইনকাম করছেন, আপনার একটা দায়িত্ব আছে, সেক্ষেত্রে আপনার ট্যাক্সটা পরিশোধ করা যায়। আরেকটি ব্যাপার আমি একটু অ্যাড করতে চাই, সেটি হচ্ছে বিশেষ করে আমরা যেহেতু পেরোল ট্যাক্স নিয়ে আলাপ করছি তো বিজনেস অনারদের যে কিছু কিছু রেসপন্সিবিলিটি আছে, একটি আমরা ডিসকাস করেছি যে আপনাকে অবশ্যই সব ধরনের রেকর্ডস আপনাকে মেইনটেইন করতে হবে, রাইট? এমপ্লয়ির যত ধরনের তার হিস্ট্রি, কখন কাজ শুরু করেছে, কত আওয়ার কাজ করছে, আপনার এর জন্য আপনার যে টাইম ক্লক মেশিন থাকে, অনেকে আছে পাঞ্চ ইন পাঞ্চ আউটের সুযোগ থাকে, সেটাও আপনার আপনাকে মেইনটেইন করতে হবে। এটা হচ্ছে বিজনেস অনার রেসপন্সিবিলিটি, এটা এমপ্লয়ি রেসপন্সিবিলিটি না, এটাও তো দায়িত্ব তাদের ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সটা হচ্ছে আমরা যেটি পেরোলের ব্যাপারে আলাপ করি সেটি হচ্ছে ওয়ার্কার্স কম ইন্স্যুরেন্স এবং ডিসেবিলিটি ইন্স্যুরেন্স। আচ্ছা, এখন আরেকটি অ্যাড হয়েছে আপনার পেইড ফ্যামিলি লিভ, আর একটা ইন্স্যুরেন্স অ্যাড হয়েছে। সো ইন্স্যুরেন্স গুলো আপনার বিজনেস ওনারের মেইনটেইন করতে হবে। লেবার ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্টস হচ্ছে আপনাকে ইন্স্যুরেন্সটা মেইনটেইন করতে হবে, না হলে বিশেষ করে ওয়ার্কার্স কমের জন্য এভরি ডে $200 পেনাল্টি। আপনি যদি ওরা ফাইন্ড আউট করে যে আপনার এখানে কেউ কাজ করছে অথচ আপনার ইন্স্যুরেন্স নাই, এই ইন্স্যুরেন্সটা কি করে, সেটি হচ্ছে যে কোনো একটা এমপ্লয়ি যদি জব প্লেস ইনজুর হয় এবং ইনজুর হওয়ার জন্য যদি সে ডিসেবল হয়ে যায়, এর জন্য এই ইন্স্যুরেন্স কোম্পানি তখন কভার করে, তার এই বেনিফিট গুলো দেয়। তো এমপ্লয়ি কিভাবে জানবে যে ইন্স্যুরেন্স মেইনটেইন করা হচ্ছে কিনা? এটা নিউ ইয়র্ক স্টেটে, এটা আপনার কোনো বিজনেস যদি নাও থাকে দেন আপনার বিজনেস ওনার রেসপন্সিবিলিটির জন্য। সো বেসিক্যালি আপনার যদি কোনো এমপ্লয়ি যদি কোনো ইনজুরি হয়ে থাকে সেক্ষেত্রে তাদেরকে লেবার ডিপার্টমেন্টে বা আপনার ওয়ার্কার্স কম বোর্ডে তাদেরকে ক্লেম করতে হবে যে আমার কোনো জব প্লেসে আমার ইনজুরি হয়েছে এবং এর জন্য কি কি ধরনের বেনিফিটগুলো আমি পেতে পারি। মানে সেটি কি এমপ্লয়িকেও জেনে নিতে হবে যে তার কাজের ক্ষেত্রে তার যে তিনি যেখানে কাজ করছেন সমস্ত ইন্স্যুরেন্স আছে কিনা, বিভিন্ন পোস্টার থাকে, একজন বিজনেস ওনারের দায়িত্ব হচ্ছে এই পোস্টার গুলো আপনার যেখানে এমপ্লয়ির অ্যাক্সেস আছে সেই জায়গায় করা, আপনার পোস্ট করা, যাতে করে তাদের বিভিন্ন ধরনের যে রাইটস গুলো আছে এই রাইটস গুলো কিন্তু তারা ফাইন্ড আউট করতে পারবে যে আমার কি কি ধরনের রাইটস আমার আছে, কি কি এবং কি কি ধরনের অব্লিগেশন আমার আছে, এগুলো তারা ফাইন্ড আউট করতে পারবে। সেটা হচ্ছে বিজনেস ওনার, আমরা দেখে থাকি অনেক বিজনেস ওনাররা এই ইনফরমেশন গুলো প্রোভাইড করেন না বা তাদের হয়তো তারা ইনফর্ম করেন না, অনেকে আছেন বিজনেস রান করছেন তাদের এই যে ইন্স্যুরেন্সগুলো রিকোয়ার্ড যেগুলো ইন্স্যুরেন্সগুলো তারা ক্যারি করছেন না, তো সেক্ষেত্রে কিন্তু তাদের একটা এভরি ডে $200 পেনাল্টি যদি আপনার ইন্স্যুরেন্স না থাকে, বিগ অ্যামাউন্ট, মান্থলি $6,000 পেনাল্টি, মান্থলি 6000 মানে একজন এমপ্লয়ের জন্য, একজন না বেসিক্যালি হোল বিজনেসের জন্য, পুরো বিজনেসের জন্য, বিজনেসের জন্য জি। আচ্ছা, আমাদের আরেকজন যুক্ত হয়েছে আমরা নিব, সেই সাথে ফেসবুকে অনেকে যুক্ত হয়েছে, তবে ফোনে কে আছেন? আসসালামু আলাইকুম আপা, আমি নিউ জার্সি সেন্ট্রাল থেকে টাউনশিপ ওশান থেকে ওবায়দুল্লাহ বলছি। জি ওবায়দুল্লাহ ভাই, আমার একটা প্রশ্ন আবার যে যারা পার্ট টাইম এমপ্লয়ি তারা কি স্টেট ডিসএবিলিটি পাবে কিনা, আর পার্ট টাইম এমপ্লয়িরা যদি লে অফ হয় সেক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট ক্লেম করতে পারে কিনা, এই প্রশ্নটা আমি নিউ জার্সি স্টেট অফ নিউ জার্সি ডিফারেন্ট ল, বাট if you give this answer I'll be so happy. Thank you. Part time na kina part time, part time apni ki bolechen, part time shobdo ti ji, part time employee, part time, oh part time employee, ji ji জি। আপনার ধন্যবাদ ওবায়দুল্লাহ ভাই আপনাকে। এটা আসলে আপনার ডিপেন্ড করে, বিশেষ করে নিউ জার্সির জন্য, যেটা আপনার মোস্ট প্রবলি আপনার যদি আপনার যে জব প্লেসে, আমি নিউ জার্সির এটা আমি ডিটেল জানি না যেহেতু আমরা নিউ ইয়র্কের, মোস্টলি নিউ ইয়র্কের কথা আমি বলি, বাট নিউ জার্সিতে আমি যতটুকু জানি যে এদের যে আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, যেটা আপনি যখনই কাজ করছেন তখন আপনার কাজের জন্য একটা অংশ আপনার থেকে, আপনার বিজনেস থেকে এটা পে করা হয় আপনার
আনএমপ্লয়মেন্ট স্টেট আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স ফান্ডে, তো সেক্ষেত্রে আপনার যদি কোনো আপনার আনএমপ্লয় আপনি যদি লে অফ হয় সেক্ষেত্রে আপনি ক্লেম করতে পারেন। বা এটার জন্য বিশেষ করে আমি নিউ ইয়র্কের কথাটা জানি, নিউ জার্সির কথাটা আমি ডিটেল জানি না। নিউ ইয়র্কের যেটা সেটি হচ্ছে যে আপনাকে অ্যাটলিস্ট 6 মান্থস আপনাকে কাজ করতে হবে, এবং এর জন্য আপনি যদি নিজে ভলান্টারি আপনি কুইট করেন সেক্ষেত্রে আপনি বেনিফিটটা পাবেন না, আপনাকে লে অফ হতে হবে। সেক্ষেত্রে সেটি হচ্ছে যে আপনার জব অ্যাভেলেবল নাই এবং আপনাকে লে অফ করা হয়েছে। তো হোপফুলি আপনার যদি ডিটেইলস আপনি যদি আমাকে ইনফরমেশন গুলো দেন আপনি কত। সাধারণত আমি আমি একটু আপনার এখানে সরি ইন্টারাপ্ট করলাম, ওনার প্রেক্ষাপটে কিংবা আমি সাধারণ দর্শক হিসেবে যদি আপনার কাছে জানতে চাই যে লে অফ যদি হয় একজন এমপ্লয়ি, তো আমরা সাধারণত ধরে না দেই যে পেরোলে যারা কাজ করছেন, ডাব্লিউটিতে যারা কাজ করছেন, এরপরে হয়তো 2-3 মাস তিনি যদি চাকরি না পান, তাহলে 2-3 মাস হয়তো ইন্স্যুরেন্স কোম্পানি সেটি বেয়ার করবে। তো আপ টু সিক্স মান্থ তো সেই বিষয়ে সেই ইনফরমেশনটুকুই দেন, তাহলে হবে কি? তাহলে আমরা জেনারেল ওয়েতে আমি উত্তরটি পেলাম। জেনারেল ওয়েতে যেটা সেটি হচ্ছে যে আপনার যদি আপনার বিশেষ করে আমি নিউ ইয়র্কে এক এক স্টেট এক এক রকমের নিয়ম, আপনি নিউ ইয়র্কের প্রেক্ষাপটে যদি বাট মোস্টলি এই নিয়মগুলো সিমিলার অন্যান্য স্টেটে, যেটি সেটি হচ্ছে যদি আপনার মিনিমাম আপনাকে আপনাকে সার্টেন অ্যামাউন্ট আপনাকে অ্যাবাউট 6 মান্থ আপনাকে কাজ করতে হবে, কাজ করলে দেন আপনি কোয়ালিফাইড এই আনএমপ্লয়মেন্ট বেনিফিট ক্লেম করার জন্য। ক্লেম করার জন্য প্রতিটা বিজনেস আর কি কি শর্ত আমাকে পূরণ করতে হবে? আপনি বলছিলেন যে 6 মাস কাজ করার ওই প্রতিষ্ঠানে অভিজ্ঞতা থাকতে হবে, আমি নিজে যদি রিজাইন দেই তাহলে এটি প্রযোজ্য হবে না? প্রযোজ্য হবে না। আর কি কি শর্ত আছে? আপনি যদি নিজের থেকে আপনি কুইট করেন এক্ষেত্রে হবে না, বাট যদি আপনাকে আপনাকে লে অফ করে দেওয়া হয় যে আমার এনাফ হয়তো একটা বিজনেসে 5 জন এমপ্লয়ি আছে, বিজনেস হয়তো তাদের এনাফ বিজনেস না থাকার জন্য তারা 2 জনকে লে অফ করে দিছে, আচ্ছা তো সেক্ষেত্রে আপনি এটার জন্য কোয়ালিফাই। এটি এটি কিভাবে করবেন? সাধারণত কার কাছ থেকে সহায়তা নিবেন? মোস্টলি নিউ ইয়র্ক স্টেট যেটা সেটি হচ্ছে যে আপনার নিউ ইয়র্ক স্টেট লেবার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে এখানে বিভিন্ন আপনার অনলাইন অ্যাপ্লিকেশন আছে, এই অনলাইনে তারা অ্যাপ্লাই করতে পারে, দেন লেবার ডিপার্টমেন্টে গিয়ে তাদের বিভিন্ন ইনফরমেশন প্রোভাইড করতে হবে এবং বিভিন্ন তখন একটা ইন্টারভিউর ব্যবস্থা করে, দেন আপনার মোস্ট প্রবলি অ্যাবাউট 2-4 উইকস এর মধ্যে এই পেমেন্টটা শুরু হয়ে যায়। আচ্ছা মোস্টলি আপনার আপ টু আপনার আই বিলিভ অ্যাবাউট 6 মান্থস ম্যাক্সিমাম এই যে বেনিফিটগুলো এটা চেঞ্জ হয়, এই যে বেনিফিটের যে এটি তো শুধু পেরোলে যারা পাচ্ছেন তাদের ক্ষেত্রেই প্রযোজ্য? ওয়েল অনেক ক্ষেত্রে আপনার অনেকে 1099 রাইট অনেকে আছেন, সেটি হচ্ছে যে অনেকে অনেক এমপ্লয়ি মনে করেন যে তারা এমপ্লয়ি হিসেবে কাজ করছেন, তাদেরকে W2 পাওয়ার উচিত, কিন্তু অনেক বিজনেস ওনার যেটি করেন সেটি হচ্ছে তাদেরকে W2 তে পে না করে 1099 ক্যাশে পে করছেন বা আপনার 1099 ইস্যু করছেন। তো এটা ডিপেন্ড করে আপনি যদি রাইট আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর হন দেন আপনার জন্য এই আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা না, না আনএমপ্লয়মেন্ট বেনিফিট হচ্ছে যারা এমপ্লয়ি পেরোলে যারা আছে তাদের জন্য। ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর তো আসলে সে তো আপনার কাজ করছে না, সে হচ্ছে আপনার সাথে কন্ট্রাক্ট জবে আছে, কন্ট্রাক্ট জব রাইট, যে আমার আমার মনে করেন যে আমার এই কাজটা করে দেওয়ার জন্য আমার একটা নিউজ করে দেওয়ার জন্য তাকে আমি $200 পে করছি। আচ্ছা মানে এটির অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং দর্শকরাও এটি বুঝতে পেরেছেন, এবং আপনি বলছিলেন যে নিউ ইয়র্কের কথা যদি চিন্তা করি তাহলে 6 মান্থ সে সেই বেনিফিটটা পাবে। এটা ডিপেন্ড করবে, আমি যতটুকু জানি এখন হচ্ছে যে আপনার আপটু 6 মান্থ রাইট আপটু 6 মান্থ তারা এই বেনিফিট গুলো ক্লেম করতে পারে যদি, এবং লেবার ডিপার্টমেন্ট যদি করে এবং সেম স্যালারি কি তিনি পাবেন কিনা, না ওটা একটা লিমিট আছে, লিমিট আছে, ধরেন কারো বেতন হয়তো $4000 রাইট $4000 রাইট, কিন্তু এটা একটা লিমিট আছে কাপল অফ $100 এটা ম্যাক্সিমাম তারা ক্লেম করতে পারবে। বাট এটি হচ্ছে যে আপনার বিশেষ করে নিউ ইয়র্কের কথা বলি, আপনি যখনই অ্যাপ্লাই করলেন যে আমাকে কোনো জব থেকে আমাকে লে অফ করে দিয়েছে তার জন্য আমি এই বেনিফিটটা চাচ্ছি টু পে আপ মাই বিলস, ওকে, সেক্ষেত্রে লেবার ডিপার্টমেন্ট যেটি করে সেটি হচ্ছে যে আপনাকে স্টিল চেষ্টা করতে হবে কাজ খোঁজার জন্য। এখন আপনি আনএমপ্লয়মেন্ট বেনিফিট আপনি ক্লেম করে আপনি ঘরে বসে থাকলেন, তখন ওদের কাছে আবার রিপোর্ট করতে হবে যে আমি কন্টিনিউ আমি চেষ্টা করতেছি বিভিন্ন জবের জন্য, বিভিন্ন জব সেমিনারে যাচ্ছি বা বিভিন্ন এই ধরনের রিকোয়ারমেন্টস থাকে, মানে অনেক কিছু শর্ত পূরণ করতে হবে, সেই সাথে ওই প্রক্রিয়া চলাকালীন সময়ও বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে, মেনে চলতে হবে, দেন আপনি এই সুবিধাটি পাবেন ফুল বেনিফিটটা পাওয়ার জন্য। বাট এটা অনেকে জানেন না, অনেকে যেটি মনে করেন যে একটা জব চলে গেলে মনে করেন যে না আমি তো একটা জব পেয়ে যাব, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে জবটা পেতে ট্রানজিশন পিরিয়ডটা অনেক লেন্দি হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনাকে যে জব আসবে বা জব হয়ে যাবে এইটা না করে আপনার যদি আপনি লে অফ হয়ে যান সাথে সাথে আপনি আপনার অ্যাপ্লাইটা করে ফেলেন,
আনএমপ্লয়মেন্ট ক্লেম করার জন্য, দেন আপনি যদি অন্য একটা জব পেয়ে যান তখন আপনি ওদেরকে ইনফর্ম করেন যে আমার একটা জব হয়ে গেছে, তখন ওদের বেনিফিট এমনি এমনি ক্যান্সেল করে দেবেন। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আপনার হয়তো আপনার 3 মান্থ চলে গেছে, দেন আপনি অ্যাপ্লাই করলে কিন্তু ওই 3 মান্থ আগে থেকে আপনি পাবেন না। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত হয়েছে, আমরা ফোনটি নিয়ে নেই, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমরা শুনতে পাচ্ছি, নামটি বলে প্রশ্নটি করুন। আচ্ছা, আমার নাম হচ্ছে পিটার, আমি কুইন্স থেকে বলছি। জি, পিটার স্যাম কই, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি শেষ করুন। আচ্ছা, আমি একটা কুইক কোশ্চেন করতে চাচ্ছি। জি, ওকে, আমি একটা কুইক কোশ্চেন করতে চাচ্ছি আপনাদের এখানে, এই যে আনএমপ্লয়মেন্ট বেনিফিট নিয়ে যেটা আলোচনা হচ্ছে আমি শুনতেছিলাম, এইটা নিউ ইয়র্কে যেটা আমার কাছে মনে হয়, আমি যেটা দেখলাম যে আপনার ম্যাক্সিমাম 26 উইকস যেটা বেনিফিটটা দেওয়া হয়, এই তথ্যটা কি কতটুকু সত্য? কিন্তু আপনাদের আলোচনায় দেখলাম যেটা 6 মাস, আপনার 6 মাস পর্যন্ত ম্যাক্সিমাম দেওয়া যেতে পারে। বিভিন্ন সময় টু টাইম টু টাইম এটা চেঞ্জ হয়। আচ্ছা, আপনার যেটি একটা সময় ছিল যখন বিশেষ করে 2009 থ্রু 2012 এর কথা আমি আই থিঙ্ক, তখন এই বেনিফিটটা কিন্তু আরো বেশি, আরো আরো অনেক বেশি সময় ধরে চলছিল। এবং আমরা আজকে কথা বলছিলাম পেরোল ট্যাক্স নিয়ে, আপনি সেটার যদি উপসংহার বলতেন, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। জি অবশ্যই, আমাদের বিশেষ করে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি আজকে পেরোল ট্যাক্স, এক্ষেত্রে মোস্টলি আমাদের দুইটা সাইড আমাদেরকে কভার করতে হবে, একটা হচ্ছে বিজনেস অনারদের জন্য, আরেকটি হচ্ছে এমপ্লয়ি যারা তাদের জন্য। বিজনেস অনারের রেসপন্সিবিলিটি হচ্ছে আপনাদের যারা বিজনেস অনার আছেন, মেক শিওর যে আপনারা যখন একজন এমপ্লয়িকে হায়ার করবেন তাদের ডিটেলস ইনফরমেশনগুলো আপনার কাছে রাখতে হবে। এর মধ্যে আপনার কখন হায়ার করছেন, তাদের W4, I-9, LS-54 নিউ ইয়র্কের জন্য বা বিভিন্ন এই ধরনের, তাদের একটা আইডি রাখতে হবে, সোশ্যাল সিকিউরিটি রাখতে হবে। ইনফরমেশনগুলো শুধু এটি না, আপনার একটা এমপ্লয়ি কত আওয়ার কাজ করছেন, আপনার যদি আপনার রেকর্ড থাকতে হবে, আপনার তাকে আপনাকে পে স্টাবের মাধ্যমে পে করতে হবে যে আপনি কত আওয়ার কাজ করছে, কিভাবে আপনি পে করছেন, কতটা ট্যাক্স ডিডাক্ট করছেন। এগুলোর জন্য মোস্টলি আমরা সাজেশন আমরা ইয়ে করে সাজেস্ট করি যে আপনার কোনো পেরোল কোম্পানি, বিশেষ করে আমরা এগুলো করে থাকি, এই পেরোল কোম্পানি বা আমাদের থ্রু দিয়ে যখন আমরা পেজটা প্রোভাইড করি তখন কি এমপ্লয়ি সব ইনফরমেশনগুলো পেয়ে যান এবং এটি করা উচিত উপযুক্তভাবে লেবার ডিপার্টমেন্টের যে নিয়ম কানুন আছে সেগুলো ফলো করে এটা আমরা মেইনটেইন করি, এটা না করলে অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের পেনাল্টির ব্যবস্থা আছে। সিপিআই ইয়াকুবে খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই বিষয়টি নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব হয়তো পরের কোনো অনুষ্ঠানে, এবং পেরোল অডিটের বিষয়টি আছে, লেবার ডিপার্টমেন্ট আছে, এবং সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ফেসবুকে অনেকে ছিলেন যারা ইমিগ্রেশন নিয়ে আজকে প্রশ্ন করেছেন, তবে আজকে আমরা যেহেতু কর সংক্রান্ত নিয়ে আলোচনা করেছি পেরোল ট্যাক্স নিয়ে, সেহেতু আমরা এই প্রশ্নগুলো উত্তর দিইনি। আগামীকালে একজন অ্যাটর্নি থাকবেন, আশা করি আপনারা সেই অনুষ্ঠানে অভিভাষণ নিয়ে প্রশ্ন করবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন।